নামাজ পড়লে নেকি হয় না গুনাহ হয়? হ্যাঁ গুনাহ হয়। 15 শাবানে শবে বরাতে রাত্রি যদি 100 রাকাত নামাজ পড়েন গুনাহ হবে না নাকি হবে? হ্যাঁ গুনাহ হবে। ওটা নামাজ পড়ার কারণে জাহান্নাম যেতে হবে, কি বললাম বুঝলেন না? শবে বরাতে রাত্রি হুজুর বলে দিয়েছে যে 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রেখাতে 13 বছর করে জান্নাতে থাকবে। আরে বুড়ো মানুষ কাঁচা বেঁধে মসজিদে ঘুমের ঘরে এরকম করছে তবুও দাঁড়িয়ে আছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের দেহে সাপোর্ট করে না, মানুষের বডি সাপোর্ট করছে না, এতক্ষণ পর্যন্ত বান্দা তোমার ইবাদত করতে হবে না। এসা নামাজ পড়ে যদি ঘুম লেগে যায় ঘুম পড়ে যাও, কোনো অসুবিধা নেই। এসার নামাজ পড়ে যদি তোমার ঘুম পেয়ে যায় ঘুমিয়ে যাও। আশ্চর্য ব্যাপার, হুজুর বলে দিয়েছে সবে বরাতে 100 রাকাত নামাজ পড়তে হবে, আর বয়স্ক মানুষ বেচারা কাঁপছে থরথর করে, তবুও কি 100 রাকাত নামাজ পড়ছে, জান্নাত চলে যাবে। কিন্তু হুজুর যে কি সর্বনাশ করে দিয়েছে ওর, ও যে কি সর্বনাশ করে দিয়েছে ও নিজেও জানে না। আপনাকে একটা জিনিস দেখায়, আমাদের কিছু দোষ আছে, দোষ কি? আচ্ছা বলুন তো দেখি, আমার সুগারের রোগী আমি, আমি সুগারের রোগী, আমি একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু বকাটে টাইপের, বকাটে ডাক্তার বুঝেন তো, বকাটে ফিটি কিছু নেয় না। গিয়ে বলছি ডাক্তারবাবু আমার খুব সুগার, তা ডাক্তার তখন বলছে ভাই আলু খেও না, মিষ্টি খাবে না, বেশি করে উচ্চে খাও, তিতো জাতীয় জিনিস খাও, আর ফজরের নামাজ পড়ে 2 ঘন্টা করে হাঁটবে। আরে একটা বড়ি দিচ্ছে, একটা বড়ি সকালবেলা খাবে, ফিটি কিছু লাইনি, মাত্র নিয়েছে কত 10টা টাকা এক পাতা ওষুধের দাম। তা বাড়িতে 3-4 দিন এই হাঁটাহাঁটি করছি ফজরের নামাজের পরে, একটা করে বড়ি তো ওই জন্য ভালো লাগছে না। তা আমার বউ তখন বলছে আজে বাজে ডাক্তার, আর একটা ডাক্তারের কাছে যাও তো, সে ডাক্তারটার 800 টাকা ফি। গেলাম সঙ্গে সঙ্গে দেখে বলছে সাংঘাতিক ব্যাপার ভাই, মারাত্মক সুগার, এই কী করতে হবে? বলছে মিষ্টি খাও, আলু খাও, বেশি করে অসুবিধা নেই, সব কিছু জন্মের খাওয়া খাও, কিন্তু আমি যে ওষুধ দিচ্ছি ওষুধটা প্রত্যেক দিন খাবে, প্রতিদিন তোমার 280 টাকার ওষুধ খেতে হবে, আর মাসে 2 বার দেখাতে হবে। তার মানে ওষুধ কোম্পানির কাছ থেকে কিছু পার্সেন্টেজ পাবে, আর মাসে 2 বার আসলে ও পাবে কত? 1600 টাকা, তাই না? অথচ আলু মিষ্টি দই পটল সব ওকে খেতে বললো। আচ্ছা বলুন তো দুটো ডাক্তারদের মধ্যে সব থেকে ভালো ডাক্তার কে? যে 10 টাকার ডাক্তার, ও খরচাও কমিয়েছে বরঞ্চ বেশি দিন বাঁচার জন্য একটা পদ্ধতি বলে দিয়েছে, তাই না? এবার বলুন আমরা ভালো মনে করি কোন ডাক্তারকে, সত্যি কথা বলুন। যার 800 টাকা ফি, 280 টাকার ওষুধ লিখেছে, কি বললাম বুঝলেন না? আমরা এই ডাক্তারটাকে ভালো বলি। তা আমরা বলছি এসার নামাজ পড়ে বয়স্ক মানুষ ঘুমিয়ে যাও, আর বেশি বাড়াবাড়ি করো না। ও হুজুর আবার বলে দিচ্ছে না রাত্রেবেলা উঠে তোমাকে 100 রাকাত নামাজ পড়তে হবে, এ কঠিন ব্যাপার না? আমরা বলছি তোমার আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, তোমার আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, শুধু তুমি দোয়া করো, আর এই হাফিজিয়া মাদ্রাসায় 10 বস্তা সিমেন্ট দান করে দাও, এটাই তোমার কাজ, আর কোনো কাজ নেই। আর ওই যে মোটা হুজুর এসে বলছে না 40-এর দিনে যদি খানা না করা যায় অসুবিধা আছে, কবরে আটকে যাবে, অন্তত একটা গরু না পারলেও 50 কেজি গোস্ত লাগবেই, কি বললাম বুঝলেন না? আর যারা যারা কবর খুঁড়েছিল সবাইকে একটা করে লুঙি দাও, বুঝলেন না? আর বাড়ি আশেপাশে যারা আছে সবাইকে একটা করে বেনারসি না তাতে শাড়ি দাও, তোর বাপ না তো কবরে আটকা পড়ে যাবে। জীবনে নামাজ পড়েনি, জীবনে রোজা করেনি, সারা জীবন পরে 2 নম্বরই করে খেয়েছে, আর ওর নাকি 40টা করে দিলে ও জান্নাত ঢুকে যাবে, ও মনে করছে জান্নাত মানে মামার বাড়ি। জি ও কানা হুজুর, কানা হুজুর এইটা বলে দিল, অথচ আমি মুমতাজুল ইসলাম বলছি তোমার আব্বা জান্নাতে যাবার একটা সহজ রাস্তা সেটা হচ্ছে এই, তোমার আব্বা যদি কবরের মধ্যে ফেঁসে গিয়ে থাকে তোমার আব্বার জন্য মাদ্রাসা দান করে দাও, একটাই মাত্র দরজা খোলা তোমার মৃত্যু বাপ এবং মায়ের জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য, আর দ্বিতীয় আর একটা খোলা হচ্ছে তুমি তার জন্য নিজের সন্তান হিসেবে দোয়া করো, কি বললাম বুঝলেন না? আরো দুটো পদ্ধতি আছে, সাদকায় জারিয়ার ওদিকে যাচ্ছি না, তাহলে আমি জান্নাতে আপনার বাবাকে নিয়ে যাবো সহজ করে বলছি, বলছি কি বলছি না? আর হুজুর এসে বলে দিল 40-এর দিন 4টে গরু, আবার বস্ত্রূপী করতে হবে, বস্ত্রূপী বুঝেন তো, প্রত্যেক বছর কি বলে বছর কি না কি বলে, বছর কি না কি বলতে হবে, মানে প্রত্যেক বছরে যে টাইমে মারা গেছে ওই টাইমে আর একবার ভোজ করতে হবে, কি আশ্চর্য ব্যাপার! তাহলে ওই হুজুর কঠিন করলো কি করলো না? তাহলে এবার বলুন আমরা কোন হুজুরকে ভালো মনে করব? হ্যাঁ সহজে জান্নাত জিতে চাইছি, আমরা ওকে পছন্দ করবো না, করবো একদম করবো না,
বলছে কঠিন হুজুর কে পছন্দ করব, মানে 10 টাকার ডাক্তার তো ওইজন্য ডাক্তার নয়, 800 টাকা পিলিয়েছে ও বড় ডাক্তার। আল্লাহু আকবার। এগুলো আমাদের কি আকীদা, বিশ্বাস। চলুন, বেদাত সম্পর্কে আপনাদের বলতে গেলে অনেকক্ষণ লাগবে, এবার আপনাকে একটা ভালো আমল বলে দিই, ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে, কটা? পাঁচটা। আল্লাহর নবী বলেছেন, রদ্দুস সালাম, তোমাকে কেউ সালাম দিলে তুমি তার জবাব দাও। এক নম্বর হক কি? সালাম। কিছু কিছু আমল আছে যেগুলো বিনা পয়সাতে নাকি পাওয়া যায়, তার মধ্যে এটা একটা, আসসালামু আলাইকুম, কটা নাকি? দশটা, তাই না? ওয়ারাহমাতুল্লাহ কি, কটা নাকি? দশটা, কুড়িটা হয়ে গেল। ওবারাকাতুহু, আবার কটা? দশটা, তিরিশটা নাকি হয়ে গেল। আচ্ছা, সারাদিন যদি আপনি দশজনকে সালাম দেন, তিরিশটা করে যদি এক একজনের কাছ থেকে নেকি পান, কত নাকি হলো? তিনশোটা নাকি হলো? তা ফ্রিতে 300টা নাকি পাওয়া লস হলো না লাভ হলো? হ্যাঁ, লাভ হলো। চলুন, মানুষ বিরক্ত হয়ে গেছে, হাদিসটা আর বলবো না। জি, আসলে আমি তো 11টার সময় উঠেছি, আর একটু আগে আগে উঠলে হতো। রদ্দুস সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সালাম দাও এক মুসলমান আর এক মুসলমানকে দেখে। আপনার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়ে শুনছি, খুব ইংরাজিতে নাকি কথা বলা শিখেছে, শিখে না? গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, খুব গুড 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 করা শিখেছে আপনার বেটা ইংলিশ মিডিয়ামে পড়ে। আপনার বেটা যদি সারাদিন গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো পাঁচ পয়সা নিয়ে কি হবে বলে মনে হয়? হবে হবে না? আপনার বেটাকে বলবেন গুড মর্নিং স্কুলে বলতে হয়, বাড়ি এসে তোমার চাচাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দশটা নাকি? ইসলাম এত সহজ, সালাম মানে কি? তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তাই তো? আপনার আব্বা মারা গেছে রাতের বেলা আপনার, আর গুড মর্নিং মানে কি? শুভ সকাল, তাই তো? শুভ সকাল। সালাম মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক। আপনার আব্বা মারা গেছে রাত 12টা, আমি খবর পাইনি, সকালে বাজারে ঘুরতে ঘুরতে আপনার সঙ্গে দেখা হলো, যদি আপনাকে বলি গুড মর্নিং ভাই, তো মনে মনে কি হবে? শালা কত বড় বদমাইশ, দেখ রাতে আমার বাপ মরে গেছে, কাফন কিনতে এসেছি, বলছি গুড মর্নিং। যে আমরা বলি কি বলি না, গুড মর্নিং বলি, তার মানে শুভ সকাল। ও অথচ ওই লোকটাকে যদি বলতাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু, বলুন তো রাগ করতো? করতো? এর নাম ইসলাম। ওয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাও। আমাদের নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশী কেউ যদি অসুখের ভিতরে যদি পড়ে যায়, তাহলে তুমি যদি তাকে সকালবেলাতে দেখতে যাও, তাহলে সন্ধ্যাবেলা পর্যন্ত আসমানের ফেরেশতারা তোমার জন্য এই বলে কামনা করে যে আল্লাহ যে লোকটা দেখতে এসেছে একে আগে তুমি কল্যাণ দান করো, তারপরে অসুস্থ লোকটাকে ভালো করে দাও। আর যদি কেউ সন্ধ্যাবেলাতে যায়, তাহলে তার পরের দিন সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য এই বলে দোয়া করে। আচ্ছা বলুন তো দেখি, তাহলে রুগী দেখতে যাওয়াটা উপকার হলো না ক্ষতি হলো? উপকার হলো, আমরা যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়া ইত্তিবাউজ জানাইজে, কেউ মারা গেলে তার জানাজায় যাও। ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করো, ইনশাআল্লাহ করব। হ্যাঁ, দাওয়াতের ব্যাপার আছে বাবা, সাংঘাতিক ব্যাপার, গরু গোস্তের ব্যাপার, এইটা তো দাওয়াত কবুল করতেই হবে। সালাম নাই নাইবা দিলাম মলি সাহেব, এটা মানতে পারবো না। অসুস্থকে দেখতে নাইবা গেলাম, জানা যায় নাইবা গেলাম, দাওয়াত কবুল করব। কি বললাম বুঝলেন না? মুসলমান কেমন আপনাকে বলছি, কলকাতা মেচুয়া জানেন তো? মেচুয়া নাম শুনেছেন? যেখানে ফলের মার্কেট হয়, ফল কিনতে যাই আমি রমজান মাসে বাইক নিয়ে কখনো, তা দেখছি কিছু লোক দাঁতন গোঁজা আছে কানে, বড় টুপি বড় পাঞ্জাবি, আবার দেখছি বাম হাতে সিগারেট পান করছে, ফুক ফুক করে সিগারেট টানছে। তারপর মনে মনে বলছি ভাই রোজা করো না, বুঝছে না শরীর খুব খারাপ, রোজা করতে পারো তাগড়া জওয়ান। তা আবার কখনো কখনো এফতারও করি, ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, এফতার করার সময় আমি লক্ষ্য রাখছি ওই লোকটা আবার এফতারে আসছে,
ওকে জিজ্ঞেস করছি ভাই কি ব্যাপার, তো বলছে হুজুর লোক আপনি জানেন না হাদিস দুরকম কথা বলা আছে, কি বলছে রোজার আলাদা নাকি ইফতারের আলাদা নাকি, তবে রোজার নেকিটা নাই বা পড়লাম ইফতারের নেকিটা ছাড়বো কেন, বলছে কেমন শিয়ানা দেখো, বলছে রোজার নেকিটা নাই বা পেলাম অন্ততপক্ষে ইফতারের নেকিটা তো অংশগ্রহণ করি, মারাত্মক লোক। তা আমরা অন্য কিছু মানতে না পারি পারি দাওয়াতটা তো কবুল করবো তাই না? এই হুজুর সব দাওয়াত বাড়িতে তো যাওয়া ঠিক হবে না, হবে হবে, ওই যে আপনাদের চামড়া কাটা টাটার অনুষ্ঠান হয় নাকি এখানে, হয় আচ্ছা ইসলাম এটাকে সমর্থন করে না, এখানে যাবেন না। দই যে দাওয়াত বাড়িতে বৈষম্য রেখে খেতে দেওয়া হয়, রিক্সা চালককে দাওয়াত দিয়েছে শুধু পাঁপড় চাটনি সাদা ভাত আর গোশ, বাড়ি চলে যাও, হেডমাস্টার এসেছে দামি প্রেজেন্টেশন নিয়ে বলছে পার্সোনাল এসি রুমে গিয়ে বসো, বড় বড় কুত্তা পোলাও বিরিয়ানি এই ফ্রাইড রাইস টক দই মিষ্টি দই কি খাবে আর কি নেবে, এই বিয়েতে খাওয়া না যায় চলবে না। ইসলাম ধনী গরিব কালো বর্ণ বৈষম্য লম্বা বেঁটে কারু কোনো রকমের বৈষম্য ইসলাম কে করেনি। রিক্সা চালকের যে মর্যাদা অনুষ্ঠান বাড়িতে কোটিপতি গেস্ট এলেও তার একই মর্যাদা সমানভাবে খাবে, দুই তিন। আর একটা বিয়ে বাড়ির কথা বলি, আপনাদের এখানে বিয়ে হবার আগে ডেট ঠিক করা হয় বিয়ের, ওটা কি বলে পান শরবত, মানে কি ওটা কি মেয়ের বাপকে খাওয়ায়, মানে ছেলে মেয়েকে আর মেয়ে ছেলেকে পানও খাওয়ায় শরবতও খাওয়ায়, মাশাআল্লাহ ভালোই ব্যাপার, আগে জানলে এই এলাকায় বিয়ে করা উচিত ছিল আমার। পান শরবত কতদিন আগে হয়, সাত দিন দশ দিন, কতজন লোক যায় মোটামুটি মেয়ের বাড়ি, এক গাড়ি, সব হারামখোর সব হারামখোর। অথচ আল্লাহর রাসূল বলছেন যে কবুল বলার আগে ঢং করে মেয়ের বাড়িতে গিয়ে কিছু খাওয়া কিছু নেওয়া মেয়ের বাপকে জুলুম করা ইসলাম এটাকে সমর্থন করে না, পান শরবতে যাওয়া যাবে না। একটা লোক বলুন তো আজকে থেকে যাবো না, যাবেন না তো, তুলে দেন, এটা এটা ইসলাম সমর্থন করে না, অন্ততপক্ষে এটা বলুন যে এটা ইসলামে নেই। বিয়ে করার উদ্দেশ্যে ছেলেটা মেয়েটাকে দেখবে, মেয়েটা ছেলেটাকে দেখবে, প্রয়োজনে তার আব্বা মা দাঁড়িয়ে থাকা অবস্থায় তার শরীরের আকৃতি দেখার জন্যে, তার ব্যবহার দেখার জন্যে, তার বাড়িতে দুই চার ঘন্টা থেকে তাদের সঙ্গে কথাবার্তা বলবে, আবদালে আড়ালে নয়, মেয়ের বাপ দাঁড়িয়ে থাকবে, মেয়ের ভাই থাকবে, তার সামনে যে বিয়ে করতে যাবে সে কথা বলবে। এছাড়া পান শরবত আবার কোথা থেকে এলো, কঠিন ব্যাপার। আর একটা আপনাদের এখানে অনুষ্ঠান বিয়েতে সব টাকা পয়সা আপনাদের সিস্টেম নেই তো, আছে মাশাআল্লাহ খুবই ভালো তাই না, হ্যাঁ সব জায়গাতে আছে মাশাআল্লাহ, না আমাদের দিকে একদমই নেই, আর কেউ চায় না, চাইলে বরং কম পায় না চাইলে বেশি পায়, ওই জন্য এখন সব শিয়ানা লোক তো চায় না কেউ, মানে চাইলে একটা সীমার মধ্যে দিয়ে বাবা বিদায় হয়ে গেল, না চাইলে সারা জীবন দিতে হবে, কি বললাম বুঝলেন না। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত, কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কপন, আর বেটা বেটি সাজিয়ে দিকি বিয়া আপন, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে, হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে, ওই বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি
রুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ কথা বাস্তব না বাস্তব আবার কিছু লোক বলছে বড় বড় দাড়ি হাজি সাহেব লোক মক্কায় গিয়েছিল বড় সস্তার পাঞ্জাবি পেয়েছে চার পাঁচটা কিনে নিয়ে এসেছে আমি ক্রিটিসাইজ করছি না আল্লাহর কসম পাঞ্জাবি কিনে জুব্বা পরে ঘোরে ব্যাটার বহু দেখতে গেছে আপনাদের এলাকায় এরকম লোক নেই আমাদেরও দিকে আছে দেখতে গেছে তা মেয়ের বাপ জিজ্ঞেস করছে বিহাই সাহেব আমার মেয়েকে দেখে পছন্দ হলো আলহামদুলিল্লাহ খুব পছন্দ তা আপনারা কবে যাবেন তা আমরা যাব আপনি বললেই যাব তো মেয়ের বাপ তখন একটু দুঃখের কণ্ঠে বলছে হাজি সাহেব কিছু যদি মনে না করতেন একটা কথা বলতাম তো যে কি বলুন বলছে আপনাদের দেনা পাওনা চাহিদা কিছু আছে পন্টন হাজি সাহেব তখন বলছে আস্তাগফিরুল্লাহ তিন চারবারের হাজি আমি তুমি আমায় পনের কথা বলছো যা জানে আমার বড় জামাই জানে এ হচ্ছে পাক্কা শয়তান ও হাজি সাহেব বলে বড় জামা পরে ঢাকতে চাইছে বলছে যা জানে আমার বড় জামাই মানে ও হারাম খোঁজ চাইতে পাচ্ছে না জামাইকে দিয়ে এবার বল জামাই গিয়ে বলছে ছোট দেওয়ার ছোট শালাটার বিয়ে দিয়েছে আট টিয়ার গাড়ি আর ঘরটা সাজিয়ে দিয়েছে রাস্তার ধারে দু কাটা জমি দিয়েছে আর ১,৬০,০০০ টাকা নগদ সোনার আংটি গলার একটা চেন বলছে এইরকম দুলাভাই যদি কেউ থাকেন আর এইরকম বদমায় শ্বশুর যদি আপনাকে এই কাজে লাগায় অবশ্যই আপনি মুখের উপরে বলে দেবেন এই হারাম অবৈধ নিষিদ্ধ কাজে আমার মতো ছোট লোকি বোন আর কেউ করবে না বলে দেবেন এগুলো আল্লাহু আকবার কত মেয়ের মাকে দেখেছি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে কন্যা দায় এসেছি দাও যুবক তোমার তো একটু লজ্জা লাগা দরকার তোমার লজ্জা শরম করা দরকার যে তুমি যাকে নিয়ে বাসর ঘরে মানে আনন্দ করবে তুমি যাকে নিয়ে সারা জীবন কাটাবে তোমার মা যেটা করতে পারেনি তোমার আব্বা যেটা করতে পারেনি তোমার বোন যে সুখ তোমাকে দিতে পারেনি প্রতিবেশী তোমাকে যে সুখ কেউ দিতে পারেনি সেই সুখ তোমার স্ত্রী তোমাকে দেবে তোমার জাঙ্গিয়া কেচে দেবে তোমার আন্ডার প্যান্ট পরিষ্কার করবে তোমার শরীর খারাপ হলে গোসল করাবে তুমি কাপড়ে পায়খানা করলেও সে পরিষ্কার করে দিবে তুমি অসুস্থ হলে আর তাকে বউ হিসাবে আনার জন্য তার বাপের কাছে তুমি ভিক্ষা চাও কঠিন ব্যাপার ও আপনাকে যে সুখ যে তৃপ্তি দিতে পারে বলুন পৃথিবীতে এই তৃপ্তি আর কেউ দিতে পারে কেউ পারে না তারপরেও ওর বাপের কাছ থেকে টাকা নিতে হচ্ছে ওই জন্য দেখবেন বিপরীত বিপরীত আগেকার দিনে দেখেছি আমরা যে স্বামীরা বউদেরকে ধরে মারত এখন দেখছি বউরা স্বামীদেরকে ধরে মারছে অহরহ থানায় রিপোর্ট বলছে কি বলছে আমার বউ আমাকে মেরেছে বুঝলেন না আশ্চর্য ব্যাপার বউ তো মারবেই ও তো খাটে শুয়ে এ পিটি একবার বলবে আমার বাপের খাট ওদিক যা ও তো বলবে কিছু করার নেই আল্লাহ আকবার এই সমস্ত দাওয়াত বাড়ি থেকে একটু কি সতর্ক থাকুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি বলছেন ওয়াতাসমিতুল আতিশ হাসি হলে কি বলতে হয় ওটা যে শুনবে ইয়ারহামুকাল্লাহ যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম এই পাঁচটা ভালো কাজ বলে দিলাম আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক আমিন এবার একটা ভালো কাজ বলছি যারা চলে যাচ্ছেন চলে যান আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন এ ভাই বসুন একটু পাঁচ মিনিট বলবো পাঁচ মিনিট আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো এটা আমার যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন আমাকেও যদি ভালোবেসে থাকেন অবশ্যই আপনি একটু বসে যান এইবার আপনাদের কাছে অনুরোধ আর একটা কোরআন দিয়ে ভালো কথা বলছি মোবাইল ফোন বন্ধ করুন যে যেখানে আছেন নীরবতা পালনের মতো দাঁড়ান পৃথিবীতে একটা মারাত্মক পর্যায়ের ভালো আমল আপনাকে বলে দিয়ে যাচ্ছি এটা আমি সব জায়গাতে বলি আজকেও বলবো কারণ এটা মাদ্রাসার জলসা এই কারণে শুরু করি ভালো কাজ আচ্ছা বলুন পৃথিবীতে কোনো মানুষের দাঁড়াতে জান্নাত যাওয়া যায় যায় না যায় পৃথিবীতে মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় যায় দুজনের মাধ্যমে এক হচ্ছে বাপ এক হচ্ছে মা
এই দুইজনের মাধ্যমে জান্নাত যাওয়া খুব সহজ। আপনাদের এখানে একটা লোকের চার বেটা, কি সিস্টেমে ভাত খায় বুড়ো বয়সে বেটাদের কাছে? পালি, মানে মনে হয়েছে দাঁড়ান আমি ঠিক জায়গায় আসবো, মনে হচ্ছে যে ওর বাপ মা ইমাম সাহেব মসজিদের। 15 দিন করে সিস্টেম করা আছে, 16 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে এরম করে, বলছি ক্যালেন্ডার দেখে খেতে পারো না। আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না বলে। আহা, চার ভাই তোমরা কাজ করো কোথায়? চেন্নাই। তোমার আব্বার বয়স 85 বছর, তোমার মায়ের বয়স 80 বছর, দুজনায় লাঠি ছাড়া চলতে পারে না। তোমার আব্বা তবু একটু একটু রাস্তাঘাটে ঘুরতে পারে। পৃথিবীর সব থেকে ভালো জিনিস আপনাকে বলছি, তোমার মা তোমার দুতলা বাড়িতে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকে। চার ভাই ঈদের দুদিন আগে বাড়ি আসবে, সবাই সবার স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো তোমার জন্য কি নিয়ে যেতে হবে বলো। স্ত্রী ফোনে বলছে আমার জন্য শাড়ি, ছেলের জন্য জামা, মেয়ের জন্য সব। বলছে ঠিক আছে। লোকটা দিল্লি শপিং মলে কেনাকাটা করতে গেল, কেনাকাটা সব কমপ্লিট। এই অবস্থায় ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো ওই যে আমার বোনের জন্য দুটো শাড়ি আনতে বলেছিলাম ওটা নিয়েছ? বলছে সব নেওয়া কমপ্লিট, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি, মায়ের জন্য একটা ব্লাউজ, একটা সায়া, একটা শাড়ি নেব, তালেই হয়ে যাবে। যেই আব্বা মায়ের কথা বলেছে এর বউ তখন রসুলপুর থেকে ফোনে বলছে কেন প্রত্যেক বছর তুমি আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিতে দেবে, ভাই চলে এসো, আর 3টে ভাই চোখে দেখতে পায় না, তোমার বোনেরা চোখে দেখতে পায় না, সম্পত্তির ভাগ নিয়ে চলে গেল। ও তখন বইয়ের কথা শুনে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এলো। তিন ভাই একই অবস্থা। ঈদের দিন মসজিদের মাইকে ঈদের তকবীর পাঠ হয় না? হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় কি হয় না? হয়। সবাই নামাজ পড়তে যাচ্ছে, নতুন আতর মেখে, সুরমা পরে, পাঞ্জাবি পরে আতর মেখে সবাই যাচ্ছে। আপনার আব্বা 85 বছর বয়সে হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগাহ পর্যন্ত গেল, নামাজ শেষ হয়ে গেল, তোমার আব্বা বাড়ি চলে এলো। বাড়ি এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে, তোমার মা গোসল করা হয়নি। ঈদের দিন সবাই আনন্দ করে সকালে গোসল করে না, তোমার মায়ের হয়নি। চারজন বৌমা থাকার পরেও, বড় বড় 5 জন নাতিপুতি থাকার পরেও তোমার মা ঈদের দিনে মশারির ভিতরে পেচ্ছাপ করে ওই কাপড়ের মধ্যে লুটিয়ে শুয়ে আছে। তোমার মায়ের তো আজকে রাজপ্রাসাদে বসে থাকার কথা, চার জওয়ান বেটা তোমরা, চার জওয়ানি বৌমা, ঈদের দিনে তো অন্তত একটা নতুন শাড়ি যেমন হোক করে পরিয়ে তাকে চেয়ারে বসিয়ে রাখা উচিত কি উচিত নয়? উচিত। তোমার মায়ের এই অবস্থা কেন? দুপুর 2টো পর্যন্ত ঈদের দিনে তোমাদের বাড়িতে হালুয়া পোলাও রান্না হলো, সবাই খেতে এসেছে, পাড়া প্রতিবেশী, মসজিদের ইমাম, তোমার দুলা ভাই, তোমার নিজের ভাই, তোমার ভাবি, সবাই এসেছে। তোমার আব্বা 2টো পর্যন্ত মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে, একটা বৌমা বাটি করে 2 পিস মাংস আর 2টো লুচি বা পরোটা পাঠায় না। 2:45-এর দিকে 2 পিস মাংস আর একটা পরোটা তার নাতিকে দিয়ে পাঠিয়েছে, আবার উপর থেকে বলে দিচ্ছে পল্টু তো দাদুকে বলবি 2 পিসের জায়গায় যেন 1 পিস খায় না, তো কাপড়ে পাতলা পায়খানা করে দিতে পারে। এ নির্যাতন কেন? ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায় কেন? হ্যাঁ, তোমার মায়ের থেকে পৃথিবীতে বড় বদমায়েশ মহিলা আর কেউ নেই। তোমার মায়ের থেকে পৃথিবীতে খারাপ কোনো মহিলা আর কোনো মহিলা নেই। খারাপের দিকগুলো বলবো, তোমার আব্বার থেকে বদমায়েশ পুরুষ পৃথিবীতে আর কোনো পুরুষ মানুষ নেই। তোমার মায়ের অপরাধ কি? তার আসিরের দিন এই অবস্থান, তোমার বাপের এই অবস্থা, তার অপরাধ কি? দুজনের কিছু অপরাধের কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে রেখে দেন। 1 নম্বর অপরাধ হলো এই যে তোমার মা রসুলপুর গ্রামের পর্দা নাসিন মহিলা,
জীবনে কারুকে মুখ দেখাতো না, পরপুরুষের সামনে যেত না, কিন্তু তুমি যেদিন পেটের ভিতরে ছিলে তোমাকে জন্ম দেওয়ার জন্য ওই পলসুন্দর কোন এক হাসপাতালে তোমার মাকে ভর্তি করা হয়। পরপুরুষ ডাক্তার তোমার মা বেদনা সহ্য করতে না পেরে মা ডাক শুনবে বলে পরপুরুষের সামনে নিজে ইচ্ছাতে শাড়ি ব্লাউজ খুলে দিয়ে লজ্জাস্থান দেখিয়ে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিয়েছে। এটা তোমার মায়ের জীবনের এক নম্বরের বড় অপরাধ। যে মা কারো সামনে মুখ দেখাতো না সেই মা উলঙ্গ হয়ে তোমার জন্য পরপুরুষের সামনে লজ্জাস্থান দেখিয়ে দিল, এটা তোমার মায়ের বুড়ো বয়সের এই অবস্থার এক নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের দুই নম্বরের বড় অপরাধ, তোমার মা কোনোদিন বেলেট দিয়ে নখ কাটতে পারত না, তোমার মা কোনোদিন ইনজেকশন দিতে পারত না, এত ভীতু মহিলা। তুমি পেটে আসো, হসপিটালে ডাক্তার বাবু বলেছে সোজাসুজি বাচ্চাটা থাকার কথা, বাচ্চাটা পেটে আড়াআড়ি লেগে গেছে। হসপিটালে ডাক্তারে দুটো হাত জোর করে বলছে, ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান। ডাক্তার বাবু বলছে, মা তোকে সিজার করা ছাড়া উপায় নেই। জননী সেদিন সবার সামনে দেখতহীন মাসায় কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, ডাক্তার বাবু আমার বেটা যখন মা বলে আমায় ডাকবে আমার সিজারের কাটার বেদনা আমি ভুলে যাব। অবশ্যই আপনি আমার সিজারটা অতি তাড়াতাড়ি করুন। যে মা ইনজেকশন দিতে ভয় করে, যে মা নখ দিয়ে আপনার ব্লেড দিয়ে নখ কাটতে ভয় করে, সেই মা তোমার মতো পৃথিবীতে বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে সিজারের সেই যে কাটা দাগ আজ পর্যন্ত 70 বছর বয়সে সেই ব্যথা অনুভব করে, এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের বুড়ি বয়সের আজকে এই অপরাধ কিসের? তোমার মায়ের অপরাধ হলো এই, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দেখতো, তোমার মা চরমা অপরূপা চরমা সুন্দরী, পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসত, হাঁটু পর্যন্ত দুলতো তোমার মায়ের চুল। ডাক্তার যখন ওটিতে পেশ করলো তোমার মাকে, হসপিটালের বেডে তোমার মাকে শুইয়ে দেওয়া হলো তুমি পৃথিবীতে আসবে বলে, ডাক্তার বাবুরা নর্মালে সিজারে তোমাকে পৃথিবীর জমিনে যখন আনলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে ঝোলান্ত চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়ে ছিল সেদিন হসপিটালের বেডে, এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে যত নারী আছে প্রত্যেক নারী তার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে, দিনে 8 বার দুধ পান করায়, এক একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়, কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়, 50 টাকা যদি দুধের কেজি হয় তুমি তোমার মায়ের দুধ পান করেছো 90,000 টাকা, এটা তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ। তোমার আব্বার অপরাধ, তোমার আব্বার অপরাধ এই, তোমাকে ভালো মিশনে পড়াবে বলে, তোমাকে ভালো মাদ্রাসায় পড়াবে বলে, ঈদের দিনে তোমার একটা ভালো জামা কিনে দেবে বলে, তুমি স্কুলে যাবে একটা ভালো সাইকেল কিনে দেবে বলে, তোমার আব্বা রিকশা চালিয়ে 2 টাকা 5 টাকা করে জমিয়ে জমিয়ে তোমার